হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু আগে কলকাতা পুলিশের রেজাল্ট পাবলিশ হলো। যারা শর্টলিস্টেড হয়েছেন পিএমটি এবং পিইটির জন্য, তাদের কাট অফ মার্কসটা কেমন গেছে আমরা দেখে নিচ্ছি। দেখো, এটা আকাশ ছোঁয়া কাট অফ মার্ক, যেটা ভাবার বাইরে। নেম অফ দ্য পোস্ট কনস্টেবল দেখতে পাচ্ছেন, এদিকে লেডি কনস্টেবল, এটা লেডিদের কাট অফ, এটা মেলদের কাট অফ। ঠিক আছে, এখানে ইউআরদের যেটা কাট অফ মার্ক গেছে 67, 67 কাট অফ মার্ক গিয়েছে বন্ধুরা, একটা বিশাল কাট অফ মার্কস, একদম মেরিট লিস্টের মতো। ইউআর ইসি হচ্ছে 64.5, ইউআর এইচজি যারা হোমগার্ডে রয়েছেন তাদের হচ্ছে 64.5। এরপর হচ্ছে ইউআর সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন এদেরও সেম, ইউআর স্পোর্টস কোটা যাদের রয়েছে তাদেরও সেম 64.5। এসটিদের হচ্ছে 37.25, 37.25, এসটিইসি 37.75, আর এসটিএইচজি হোমগার্ড যারা রয়েছে তাদের হচ্ছে 37.75। ঠিক আছে, দেখো এসসি 55.75, 55 কাট অফ মার্ক গিয়েছে বন্ধুরা, ভাবা যায় প্রায় 56 কাট অফ মার্কস, যেটা কিন্তু মেরিট লিস্টে হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তোমরা জানো যে 56 গিয়েছিলো এর আগের রিক্রুটমেন্টের 2019-এর। এসসিইসি হচ্ছে 53, এসসিএইচজি হচ্ছে 53.25, এসসি ভলেন্টিয়ার্স হচ্ছে 53.25, ওবিসি এ 56.75। ঠিক আছে, ওবিসি এইসি 54.25, ওবিসি এইচজি হচ্ছে 54.25, ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার হচ্ছে 54.25 সেমি, ওবিসি বিদের আবার কাট অফ মার্ক গিয়েছে দেখো 64.25। দেখে নিচ্ছে এক এক করে সবগুলো কাট অফ মার্কস, একদম যেটা পরিকল্পনার বাইরে বন্ধুরা। এরপর লেডিদের ক্ষেত্রে দেখো, ইউআর হচ্ছে 44.5, ইউআর ইসি যারা রয়েছে 40.5। ঠিক আছে, ইউআর এইচজি হচ্ছে 40.5 একই। এবার ইউআর সিভিক ভলেন্টিয়ার ওই সেম। এসটিদের ক্ষেত্রে গেছে, লেডিদের আছে 33, এসটিইসি 29, বাকি সব ক্ষেত্রে 29, আর এসসি আবার 35.25, ইসিদের ক্ষেত্রে 31.25, ওবিসি এ হচ্ছে 27.75 কাট অফ মার্ক হচ্ছে ওবিসি এ লেডি কনস্টেবলদের। এবার হচ্ছে ওবিসি এইসিদের ক্ষেত্রে 23.25। ঠিক আছে, ওবিসি বি হচ্ছে 39.25, ওবিসি বি ওই সেম 35.25, আর ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার 35.25, যেটা কাট অফ মার্কস কিন্তু ভাবার বাইরে। তাহলে ভাবা যায় মেইন পরীক্ষায় তাহলে কীরকম কাট অফ মার্কস যেতে পারে, পিলি পরীক্ষায় যদি এরকম কাট অফ মার্কস যায়। এরপরে পিইটি পিএমটি রয়েছে, সেখান থেকে বাদ যাবে, এরপর মেইন পরীক্ষা হবে সেখান থেকে বাদ যাবে, তারপর ইন্টারভিউ হবে। তো ভাবা যায় তাহলে কত কাট অফ মার্কস হবে, এখানে ভাবার বাইরে একদম কাট অফ মার্কস গেছে। তোমাদের সাথে শেয়ার করলাম এই কাট অফ মার্কসটা, শেয়ার করার উদ্দেশ্য একটাই যে পড়াশোনা কিন্তু ভালো করে পড়তে হবে, মেইন পরীক্ষার জন্য প্রস্তুতি এখন থেকে ভালো করে নিতে হবে, নইলে কিন্তু চাকরি পাওয়া মুশকিল রয়েছে। দেখতে পাচ্ছেন দিন দিন কী হারে কম্পিটিশনটা হচ্ছে। যাই হোক, এইটুকু ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করুন, চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।